আজকে একটি জাপান বিশাল দারুণ সুখবর নিয়ে আসলাম। প্রচুর কর্মী নিবে জাপান, খরচ মাত্র 1,48,500 টাকা। আর এই জাপান যাওয়ার নতুন নিয়মটি সম্পর্কে জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। তো আপনাদের সাথে আছে আমি শাকিল। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সহজেই পেতে পারেন। মানে তো ভিউয়ার্স, আমার চ্যানেলে জাপান সম্পর্কিত বিষয়ে আরও কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন, চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তাছাড়া আমার চ্যানেলে বিভিন্ন দেশের বিশেষ সম্পর্কিত বিষয়ে আমি আলোচনা করি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। জাপান যে আপনার প্রচুর পরিমাণ কর্মী নিবে বাংলাদেশ থেকে, সেটা বাংলাদেশ সরকারের সাথে জাপান সরকারের চুক্তি হয়েছে। সেটা হচ্ছে কর্মী হিসেবে ওয়ার্কার ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে আপনার লোক নিবে জাপান। তো বাংলাদেশ থেকে যারা কর্মী হিসেবে জাপানে যাবে তাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে, তাদের ফ্যাসিলিটিস অন্যান্য ভিসার তুলনায় ভালো থাকবে, কেননা তারা সরকারিভাবে বাংলাদেশ থেকে জাপানে যাচ্ছেন। জাপানে যেতে হলে আপনাকে যেই যোগ্যতাটি অর্জন করতে হবে, সবার প্রথমে আপনাকে জাপানি ভাষা শিখতে হবে, আর জাপানি ভাষা শিখে সেই শিক্ষার সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে। আর জাপানি ভাষা কীভাবে শিখবেন? জাপানি ভাষা শিখতে হলে প্রথমত সরকার অনুমোদিত কিছু প্রতিষ্ঠান থেকে আপনি জাপানি ভাষা শিখতে পারবেন ট্রেনিং করার মাধ্যমে। এগুলো বুয়েসেলের কিছু প্রতিষ্ঠান, এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত কিছু প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া আপনি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনি ভাষা শিক্ষা করতে পারবেন, জাপানি ভাষা শিক্ষা করতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে। আপনাকে ভাষা শিক্ষা অর্জন করার পর, সার্টিফিকেট অর্জন করার পর আপনাকে ভিসার জন্য যা করতে হবে, আপনি ভিসার জন্য যেতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমি লোকেশনটি বলে দিচ্ছি, আপনারা গুগলে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন। আর লোকেশনটির ঠিকানা হচ্ছে 7172 স্কাটন গার্ডেন, প্রবাসী কল্যাণ ভবন, চতুর্থতলা, রমনা, ঢাকা 1000। এই ঠিকানায় আপনারা সরাসরি যোগাযোগ করলে খুব সহজেই ওখান থেকে তথ্য পাবেন, এমনকি ওখান থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, জাপানি কর্মী হিসেবে সরকারিভাবে যেতে হলে আপনাকে যা যা করতে হবে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।